की कुरियाज आज के माये भालो किस दिन इफ्तार करते चाहिलो और फिर आज के मैं बेशी कुरे माल कुरे ते पाल्लम ना भालो किस किंतु एकले तो अनेक टाका प्रयोजन कोथाय पाबो एत टाका आमी এদিকে বিকালে হয়ে আসলো যাই যতটুকু মাল পাইছি ওইটুকু বিক্রি করে যা কিনতে পারি তাই নিয়ে যাই মায়ের জন্য। মাত্র 25 টাকা? এই 25 টাকাতে কতটুকু ইফতার হবে? তাহলে কি আমার মা শান্তি মতো ইফতার করতে পারবে না? আচ্ছা যাই, যতটুকুই হোক না কেন মায়ের জন্য নিয়ে যাই। খোলা বেশি না, যাও খোলা বেশি না, যাও তুমি যাও যাও যাও। ভাই আমাকে 50 গ্রাম করে ইফতার দিতে বলেন না ওনাকে। কত গ্রাম? 50 গ্রাম। 50 গ্রাম? হ্যাঁ ভাই, 50 গ্রাম করে। মামা কি চাই দাও না কেন? না ডাক্তার, আমরা খোলা বেশি না, সব দাও, অল্প করে দাও না, প্যাকেটিং খোলা জিনিস বেশি না। আমরা 50 গ্রাম করে চাচ্ছেন ওইটাই দাও, খোলা বেশি না তো। খোলা তো বেশি না ভাই, বলেন না একটু। হ্যাঁ 50 গ্রাম। কে খাবে 50 গ্রাম? আসলে ভাই আমার মা ভাই অসুস্থ হয়, তারপরে তো রোজা রাখছে। উনি প্রতিদিন কলা আর পান্তা দিয়ে ইফতারি করে। আজকে সকালে উনি আমাকে বলছে যে উনি ভালো কিছু দিয়ে ইফতার করবে। আমি তো টোকাই ভাই, সারাদিন টোকাই গিরি করে যা পাই তা দিয়ে সংসার চলে। কি করে মায়ের জন্য অত টাকা দিয়ে ইফতার কিনবো? আচ্ছা ঠিক আছে ভাই, আমার মা না হয় প্রতিদিনের মতো আজকেও
কলার পান্তা দিয়ে ইফতার করবে। গরিবের দিকে ওই আল্লাহ দেখে না। আচ্ছা মা, সবগুলোরে দু প্যাকেট করে দেন। আচ্ছা দিলে। ভাই আপনি, এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমি তো দোকানদারকে টাকা দিইনি ভাই। টাকা আমি দিয়ে দিচ্ছি, এটা তুমি রাখো। না ভাই, থাক, আপনি বাসায় নিয়ে যান। আপনার বাসায় অনেক লোকজন আছে না? আরে পাগল, আমার খাওয়ার কোনো অভাব নেই। আমার কোনো অভাব নেই, তুমি এটা রাখো, তোমাকে দিছি, তোমার মাকে যা দিও। মা না, থাক, আমার মা নয় প্রতিদিনের মতো আজকেও কলার পান্তা দিয়ে রাখো তো। তোমার মা কি আমার মা নয়? আমার মা হিসেবে তুমি এটা নিয়ে যাও। ভাই আপনাকে কি কি বলবো ভাই,